আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দই খাইলে মাথা ঘোরায় এমনকি কেউ আছে যার এই সমস্যা রয়েছে আমার রয়েছে দইও খাইতে পারি না দুধ তো খাইতেই পারি না কি আর করার আমি না খাইতে পারি বাড়ির সকালেই তো খাইতে পারে আজকে বানাবো মিষ্টি দই অবশ্য আমি বানাবো না মা বানাবে আমি শুধু ভিডিও করব। একদমই সহজ ভাবে তৈরি করা হবে আর দেখতেই পাচ্ছেন দই কতটা সুন্দর হয়েছে খাইতে অনেক বেশি মজা হয়েছে মজা হলে কি হবে আমি খাইতে পারি না চলেন কিভাবে তৈরি করা হয় প্রথমে ফ্রিজ থেকে দুধের বোতল গুলা বাইর করে নিলাম দেখতে পাইতেছেন কতগুলোই এখানে রয়েছে পাঁচ কেজি দুধ পাঁচ কেজি নাকি ছয় কেজি দুধ রয়েছে যাই হোক এর বেশি মনে হয় রয়েছে আমি সঠিক ভাবে কইতে না কারণ অনেকদিন আগে বানাইছি তো আমার মনে নাই দুধে থেকে বরফ গলে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিছি তো দেখতেই পাইতেছেন কতটুকু রয়েছে এর মধ্যে কিন্তু পানি দেয়নি মানে পানি মনে দিছে এক কেজির মতো মনে পানি দিছে মা আবার বেশি পানি দেয় না এখন পানি দিলে তো সে শুকাইতে হইব শুকানোর পরে কেমন না হইবো নাকি এর জন্য আর পানি টানি দেয় না তো অনেকক্ষণ পর্যন্ত জাল করা হয়েছে অনেকক্ষণ পর্যন্ত জাল করা হয়েছে আমি তখন ছিলাম না তো এর মধ্যে কি করছে মা চিনি দেয়া দিছে পরিমাণ মতো চিনি দিয়ে দিছে না আমি কইতে কি করছো আমারে না দিছো পরে আবার যে চিনি দিছে দেখানোর জন্য সময় দুধ জাল করা হয়েছে দেখতে পাইতেছেন ঘন হয়ে গেছে দুধ জাল করা হয়ে গেছে এখন এটা নামায় ঠান্ডা করে নিতে হইব একদম কুসুম গরম করে নিতে হইব তো এই যে দেখতে পাইতেছেন বীজ দুই এটারে ভালো করে নেড়েচেরে ফেটে নিতে হইবো তো এর মধ্যে একটু দুধ দেয়া দিছি যাতে করে ভালো করে মিশা যায় এই দুধের মধ্যে ভালো করে মিশাই নিছি তো মিশাই নেওয়ার পরে সম্পূর্ণ দুধের মধ্যে এই বিষ দুইটুকু দিয়ে দিতে হইব ঢেলে দিতে হইব তারপরে নাড়তে হইব এক মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া তারপরে গ্লাসে ঢালতে হইব বা আপনি যেটাতে রাখেন আর কি যে পাত্রে রাখেন সেটাতে ঢাইলা রাখতে হইব দেখতেই পাইলেন একটা একটা করে সবগুলা গ্লাসের মধ্যে ঢেলে নিছি তো এখন সব চাইতে কঠিন কাজ হয়েছে এটারে এই মানে যে কী কয় খেরের মধ্যে দিয়ে বাল্লি দিয়ে ঢেকে রাখতে হইব মানে এই সময় যদি খানি এদিক ওদিক হয় তাহলে সবগুলা গ্লাস মানে একটা গ্লাস যদি কাইটা হয় যায় তার সাথে সাথে সবগুলা গ্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন হয়েছে কি আমার বড় দুই দেওয়ার জন্য এরকম গ্লাসে রাখছে তো হাত লাগিয়ে একটা গ্লাসের সাথে আর একটা গ্লাস টোকা লাগিয়ে সবগুলা দুধ গেল মানে পুরো জায়গাটা দুধে মানে গেল। গেলো কথা আছে না সালা গেল যাই হোক যেটা হইবার হইছে ওটা অনেক আগে হয়ে গেছে আমাদেরটা হয় নাই আল্লাহে তো দেখতেই পাইতেছেন পরের দিন আমি খুলে নিলাম মানে খাতা বালিশ সরাই নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতেই পাইতেছেন এই ভিডিওটা হয়েছে ঠিক পাঁচটার দিকে তো ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর ওকে ভিডিও টুক করে এখন তারপর আবার সুন্দর মতো গোসায় রেখে দিছি আর এখন যে ভিডিও টুক দেখতে পাইতেছেন ট্রের উপরে একটা একটা করে গ্লাস সাজানো মা এই কাম কই আমার গমে থেকে তুলতেছে আই উঠরে উঠরে তুই না ভিডিও করবি উঠরে উঠরে দেখা যা আমি ট্রের মধ্যে রাখছি কত সুন্দর লাগতেছে আমার কাঁচা ঘুমটা ভাঙ্গাইছে টুক করাইছে আর এখন একটা খায় দেখাইতেছি তো দেখতেই পাইতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছিল দুধ তো এর জন্য কিন্তু এমনটা হয়েছে আর খাইতে অনেক বেশি ভালো লাগছিল মানে এটা প্রথম যখন খাইছিলাম না অনেক বেশি ভালো লাগছিল কিন্তু পরে আর খাইনি তেমনটা ভালো লাগে না আমার দুধও খাইতে ভালো লাগে না দইও খাইতে ভালো লাগে না আর দুধ ভাতের কাহিনী তো নাই বললাম আমারে বুরকি বলে বুড়কি